এমন এক দিন ছিল যখন লোকে বিশ্বাস করত যে অসুখ সারান বিধাতা আর তার জন্য ফি গুনেন ডাক্তার। 1800 ভল্টেয়ার লিখেছেন, দ্য আর্ট অফ মেডিসিন কনসিস্টস অফ অ্যামিউজিং দ্য প্যাশেন্ট হোয়াইল ন্যাচার কিউরস দ্য ডিজিজ। চিকিৎসাশাস্ত্রের কাজ হল রোগীর মনোরঞ্জন, পক্ষান্তরে রোগ নিরাময় করে প্রকৃতি। গত 200 বছরে চিকিৎসাশাস্ত্রের অভাবনীয় পরিবর্তন হয়েছে। আজকের ডাক্তার শুধু রোগীর মনোরঞ্জনই করেন না, তিনি বিগত দিনের প্রতিকারহীন রোগও ভালো করেন। চিকিৎসাশাস্ত্রের অভাবনীয় অগ্রগতির সাথে সাথে ডাক্তারদের ফি এর সৃষ্টি ছাড়া বৃদ্ধি ঘটেছে। ডাক্তারদের ফি যত স্ফীত হচ্ছে, ডাক্তারদের নিয়ে জনগণের ক্রোধও ততই বাড়ছে। আমেরিকানরা বলেন যে আজকের ডাক্তাররা সবাই বিশেষজ্ঞ হতে চান, তবে তাদের অনেকেরই আগ্রহ চিকিৎসা সম্পর্কে ততটা নয় যতটা ব্যাংক আর শেয়ার বাজার নিয়ে। রোগীরা ঠাট্টা করে বলেন, অপারেশনের সময় বুঝতে পারেনি কেন সার্জন অস্ত্র ধরার আগে মুখোশ পরেন, তবে বিলটি পাওয়ার পর বুঝলাম যে মুখোশ পরাটাই ছিল তার জন্য স্বাভাবিক। আবার কেউ কেউ বলেন, অপারেশন থিয়েটারের পাশে রোগীর আরোগ্যের জন্য কক্ষ রাখাই যথেষ্ট নয়, হাসপাতালের ক্যাশিয়ারের অফিসের পাশেও অনুরূপ কক্ষ রাখা উচিত। অভিযোগ করা হয় যে মেডিকেল বিল শোধ করতে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়াটাই হচ্ছে আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ রোগ। মার্কিন যুক্তরাষ্ট্রে 1995 সালে শুধু স্বাস্থ্যখাতে খরচ হয় $882 বিলিয়ন। এই অঙ্ক 1995 সালে বাংলাদেশের স্থূল জাতীয় উৎপাদনের প্রায় 31.7 গুণ বেশি। তবে স্বাস্থ্যখাতে দুটি দেশের মাথাপিছু ব্যয়ের বৈষম্য আরও নাটকীয়। 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যখাতে মাথাপিছু ব্যয় ছিল $3,588, একই সময়ে বাংলাদেশে এই ব্যয় ছিল $7। স্বাস্থ্যখাতে মার্কিন যুক্তরাষ্ট্রে মাথাপিছু ব্যয় বাংলাদেশের তুলনায় প্রায় 500 গুণ বেশি। গত 30 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় হুহু করে বাড়ছে। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থূল জাতীয় উৎপাদনের 5.3% ব্যয় হয়েছে স্বাস্থ্যখাতে। 31 বছর পর 1991 সালে এই অনুপাত 13.3% দাঁড়িয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট জাতীয় উৎপাদনের 2% কৃষি খাত থেকে আসে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষকরা যে উৎপাদন করে তার প্রায় 6.5 গুণ বেশি মূল্য সংযোজন হয় স্বাস্থ্যখাতে। এ প্রবণতা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রাক্কলন অনুসারে শিল্পায়িত দেশসমূহে 1960 সালে স্বাস্থ্যখাতে স্থূল জাতীয় উৎপাদনের 4.5% ব্যয়িত হয়। 1991 সালে এই হিস্সা 9.7% দাঁড়িয়েছে। 1960 সালে স্বল্পোন্নত দেশসমূহ এই হিস্সা ছিল 0.6%। 1995 সালে এই অনুপাত 1.5% দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ পল ক্রুগম্যান লিখেছেন, স্বাস্থ্য পরিচর্যা মার্কিন অর্থনীতিকে জ্যান্ত গিলে ফেলছে। বিশেষজ্ঞরা মনে করেন যে স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধির এ প্রবণতা অদূর ভবিষ্যতে মোটেও পরিবর্তিত হবে না, বরং স্বাস্থ্যখাতে ব্যয় বেড়েই চলবে। এর একটি কারণ হলো গড় আয়ুর প্রত্যাশা ক্রমান্বয়ে বাড়ছে। 1950 সালে বিশ্বে গড়ে প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল 40, 1990 সালে এ সংখ্যা 59-এ উন্নীত হয়েছে। গত 40 বছরে গড় আয়ুর প্রত্যাশা বেড়েছে 19 বছর। বিশেষজ্ঞরা বলেন যে 2000 বছর আগে কৃষি প্রধান সমাজে গড় আয়ের প্রত্যাশা ছিল 20-35 বছরের মধ্যে। গত 2000 বছরে গড় আয়ের প্রত্যাশা খুব বেশি হলে 20 বছর এবং কমপক্ষে 5 বছর বেড়েছে, অর্থাৎ গত 40 বছরে গড় আয়ের প্রত্যাশা যতটুকু বেড়েছে ততটুকু বাড়তে এর আগে প্রায় 2000 বছর লেগেছে। প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধির সাথে সাথে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যার ক্ষেত্রে বিপরীতমুখী প্রবণতা দেখা দিয়েছে। উন্নয়নশীল দেশসমূহে বাড়ছে শিশু ও তরুণদের সংখ্যা, আর উন্নত দেশসমূহে বুড়োদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 20 শতাব্দীর শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার মাত্র 4% বয়স 65-এর বেশি ছিল, অথচ আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের বুড়োদের সংখ্যা 13% অতিক্রম করেছে। তাদের অসুখ বিসুখ বেশি হয়, তাই তাদের স্বাস্থ্যসেবা অত্যন্ত ব্যয়বহুল। বুড়োদের চিকিৎসা খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছে কর্মক্ষম ব্যক্তিদের কাছ থেকে
অতিরিক্ত কর আদায় করা হয়। অথচ জনসংখ্যা না বাড়াতে কর্মক্ষম করদাতাদের সংখ্যা কমে আসছে। কাজেই স্বাস্থ্য খাতের অর্থায়ন আগামী দিনে রাজনীতির সবচেয়ে জটিল সমস্যা হয়ে দেখা দেবে। চিকিৎসা খাতে ব্যয়ের অভূতপূর্ব বৃদ্ধি অবশ্যই সবার জন্য স্বাস্থ্যের নিশ্চয়তা প্রদান করেনি। বিভিন্ন দেশে স্বাস্থ্য খাতে ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে ব্যয়ের সাথে প্রত্যাশিত গড় আয়ের কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নেই। 1990 সালের একটি সমীক্ষাতে দেখা যাচ্ছে যে সৌদি আরবে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় হল $322, অথচ জন্মের সময় প্রত্যাশিত গড় আয়ু 64 বছর। চীনে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় ছিল $3.5। সৌদি আরবে মাথাপিছু অনুরূপ ব্যয়ের মাত্র 92 ভাগের 1 ভাগ, অথচ প্রত্যাশিত গড় আয়ু সৌদি আরবের চেয়ে 5 বছর অর্থাৎ 69 বছর 5 বছর বেশি। শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার গড় প্রত্যাশিত আয়ু সমান $72। স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় শ্রীলঙ্কার $18 আর দক্ষিণ কোরিয়াতে $377। মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে প্রত্যাশিত গড় আয়ু হল 76 বছর। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় যুক্তরাজ্যের অনুরূপ ব্যয়ের 2.5 গুণেরও বেশি। তবু মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 26.7 কোটি লোকের মধ্যে প্রায় 3.7 কোটি লোকের স্বাস্থ্য বিমা নেই। 21 শতাব্দীতে স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জ হল দুটো। প্রথমত, চিকিৎসা শাস্ত্রের অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও বিশ্বের জনসংখ্যার সিংহভাগ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আজকের বিশ্বের হতদরিদ্রদের অবস্থা কবি কোলরিজের অভিশপ্ত নাবিকের মতো। কোলরিজের কবিতার নাবিক চারধারে সমুদ্রের জল থাকা সত্ত্বেও 1 ফোঁটা পানীয় জল পায়নি। চিকিৎসার প্রাচুর্য সত্ত্বেও আজকের হতদরিদ্ররা চিকিৎসার সুযোগই পাচ্ছে না। দ্বিতীয়ত, যেখানে জনগোষ্ঠী চিকিৎসার যথাযথ সুযোগ পাচ্ছে, সেখানে স্বাস্থ্য খাতে ব্যয়ের প্রচুর অপচয় হচ্ছে। এ ধরনের অপচয়ের জন্য অর্থ সংস্থান সবচেয়ে স্বচ্ছল রাষ্ট্রের পক্ষেও সম্ভব নয়। তবে রোগের চিকিৎসার চেয়েও অপচয়ের দাওয়াই অনেক বেশি কঠিন। চিকিৎসা খাতে সংস্কার তাই রাতারাতি সম্ভব হবে না। এক হাতে কোনো বড় পরিবর্তন করতে হলে তিনটি পক্ষকে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে। এ তিনটি পক্ষ হলো রোগী, ডাক্তার ও রাষ্ট্র, কিন্তু এদের স্বার্থ ও বাধ্যবাধকতা ভিন্ন। এদের মধ্যে ঐক্যমত্য গড়ে তোলা তাই সহজ নয়। রোগ নিয়ে আসে যন্ত্রণা, অসুবিধা এবং বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কালো ছায়া। সবাই রোগের উপশম চায়, কিন্তু সাধ থাকলেও সবার সাধ্য নেই। আর্থিক দিক থেকে দু ধরনের রোগী রয়েছে। এক ধরনের রোগীরা চিকিৎসা ব্যয় নিজেরা বহন করে, আরেক ধরনের রোগীদের সকল চিকিৎসার ভার গ্রহণ করে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিমা। যারা নিজেদের ব্যয় চিকিৎসা করেন, তারা চিকিৎসার আগে ব্যয় ও লাভের অনুপাত নির্ণয় করেন। জীবন নাশক ও যন্ত্রণাদায়ক ব্যাধি না হলে এ ধরনের রোগীরা চিকিৎসার ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পক্ষান্তরে যাদের পূর্ণ স্বাস্থ্য বিমা রয়েছে, তারা চিকিৎসার জন্য খরচের তোয়াক্কা করেন না। তার ফলে অপ্রয়োজনীয় চিকিৎসার জন্য অর্থের অপচয় হয়। অর্থনীতির বুলিতে স্বাস্থ্য বিমা নৈতিক ঝুঁকির বা মরাল হ্যাজার্ডের সৃষ্টি করে। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়াতে বিমাকৃত ব্যক্তিরা স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নেন না, উপরন্তু প্রয়োজনে ও অপ্রয়োজনীয় বিমার অর্থ ব্যয় করেন। এর ফলে বিমার ব্যয় বেড়ে যায়। তাই ব্যয়বহুল স্বাস্থ্য বিমার সুযোগ মাত্র বিত্তবানদের মধ্যে সীমিত হয়ে পড়ে এবং বিমার সুযোগ অসচ্ছল ব্যক্তিদের নাগালের বাইরে চলে যায়। ধনীদের অপচয়ের ফলে গরিবদের চিকিৎসার সুযোগ সংকুচিত হয়ে যায়। এই ক্ষেত্রে অপচয় হ্রাসের জন্য দুটো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথমত, চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিমা বহন করলে সুবিধাভোগীদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি হবে না। যদি চিকিৎসার আংশিক ব্যয় রোগীদের বহন করতে হয়, তবে বিমার সুযোগ ব্যবহারের আগে রোগীরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে এ ধরনের সংস্কারের ফলে বিমার ব্যয় কমে যায়। দ্বিতীয়ত, অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা প্রদান করে উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সরকার বিমার ব্যয় হ্রাস করতে পারে। কমান্ড অর্থনীতি বা কন্ট্রোল অর্থনীতিতে দ্রবীভবনের প্রেক্ষিতে প্রায় সকল দেশেই
অর্থনীতির বিভিন্ন খাতে সরকারের আয়তন ক্রমশ হ্রাস পাওয়া সত্ত্বেও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। শিল্পোন্নত দেশসমূহে স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের 60% আসে সরকারি খাত থেকে। উন্নয়নশীল দেশসমূহ স্বাস্থ্যখাতে সরকারি ব্যয়ের হিস্সা হলো প্রায় 50%। তিনটি কারণে সরকারের পক্ষে স্বাস্থ্যখাতকে পুরোপুরি বাজারের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া সম্ভব নয়। প্রথমত, বেসরকারি খাতের পক্ষে যুক্তিসঙ্গত মূল্যে কতিপয় স্বাস্থ্যসেবা সরবরাহ সম্ভব হবে না। ছোঁয়াচে রোগ বন্ধ করতে হলে যারা পয়সা দিয়ে টিকা কিনতে পারবে, টিকার সুযোগ তাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যাদের খরচ করার সামর্থ্য নেই, তাদের জন্য টিকার ব্যবস্থা করতে হবে। তেমনি স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা বা নতুন বৈজ্ঞানিক তথ্যাদিও সকলের কাছে পৌঁছে দিতে হবে। এসকল সেবা জনস্বাস্থ্য সেবা নামে পরিচিত। এসব সেবা ব্যক্তিগত পণ্য নয়, গণপণ্য বা পাবলিক গুডস। এসব সেবার প্রভাব শুধু ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এদের প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, দরিদ্র জনগণের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। শুধু নৈতিক কারণেই নয়, অর্থনৈতিক দিক থেকেও এ ধরনের ব্যবস্থার যুক্তি রয়েছে। অসুস্থ গরিবরা চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, অথচ অসুখ না সারলে তাদের পক্ষে কাজ করাও সম্ভব নয়। এ ধরনের রোগীদের বিনামূল্যে চিকিৎসা করালে এদের উৎপাদনশীলতা বাড়বে, ফলে এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সরকারের উপর এদের নির্ভরশীলতা কমে যাবে। তৃতীয়ত, স্বাস্থ্যসেবার কোনো খাত বাজার কাজ করে না। বাজারকে সঠিকভাবে কাজ করতে হলে বাজারের কুশীলবদের রোগীদের সম্পর্কে সকল তথ্য জানতে হবে। নিজেদের স্বাস্থ্য সম্পর্কে রোগীরা যত জানে, বাজার তত জানে না। তাই বাজারের পক্ষে স্বাস্থ্যসেবার প্রতিযোগিতামূলক দাম নির্ণয় করা সম্ভব নয়। উপরন্তু, প্রতিটি শহরে বা গ্রামে অনেকগুলো হাসপাতাল ও অনেক বিশেষজ্ঞ রাখা সম্ভব নয়। কাজেই এদের ব্যবসা হয় একচেটিয়া ধরনের। এরা যাতে ভোক্তাদের প্রতারণা না করতে পারে, তার জন্য স্বাস্থ্যসেবার খাতে সরকারের নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। বিংশ শতাব্দীর বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে সীমিত সম্পদ দিয়ে সরকারের পক্ষে সকল স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব নয়। ব্যয়ের কার্যকারিতার ভিত্তিতে সম্পদ বরাদ্দ করতে হবে। যেখানে ব্যয়ের কার্যকারিতা কম, সেখানে ব্যয় হ্রাস করতে হবে। এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত জটিল। স্বাস্থ্য খাতে শুধু অর্থ নয়, মানুষের বাঁচা মরার প্রশ্নও জড়িয়ে আছে। এখানে শুধু যুক্তি নয়, আবেগও কাজ করে। মানুষের জীবনের মূল্য অর্থনীতিবিদদের লাভ লোকসানের পাটিগণিত দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। বিশেষ করে অর্থ সাশ্রয় করতে গিয়ে কোনো রোগীর মৃত্যু ঘটলে তার সামাজিক প্রতিক্রিয়া তীব্র হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় হ্রাস একার পক্ষে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন চিকিৎসকদের সহযোগিতা। এ ধরনের সহযোগিতা পাওয়া অত্যন্ত শক্ত। প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান মনে করেন যে চিকিৎসা খাতের সবচেয়ে বড় রোগ হল ডাক্তারদের একচেটিয়া ব্যবসা। সকল দেশে ডাক্তারদের নিজস্ব সমিতি ডাক্তারি করার অনুমতি দিয়ে থাকে। এ ধরনের সমিতিরা চায় না যে ডাক্তারের সংখ্যা বাড়ুক এবং ডাক্তাররা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হোক। তাই তারা ডাক্তারদের নিবন্ধন সীমিত করে রাখে। ডাক্তারগণ অবশ্য বলেন যে ডাক্তারদের সেবার মান নিশ্চিত করা তাদের দায়িত্ব। প্রতিযোগিতা বাড়ানোর জন্য ডাক্তারের সংখ্যা বাড়াতে হলে পেশাগত মান নেমে যাবে, এর ফলে সমাজের অনিষ্ট হবে। মিল্টন ফ্রিডম্যান অবশ্য এ যুক্তি মানেন না। তিনি মনে করেন যে ডাক্তাররা সামাজিক ক্ষতির অহেতুক ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ক্লুগম্যানের বক্তব্য অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। তিনি যথার্থ লিখেছেন, দ্য এসেনশিয়াল হেলথ কেয়ার প্রবলেম সিমস টু বি ওয়ান নট সো মাচ অফ মার্কেট স্ট্রাকচার বাট অ্যাজ অফ মরালিটি। স্বাস্থ্যসেবার মূল সমস্যা বাজারের কাঠামো বলে মনে হয় না, মূল সমস্যা হলো নৈতিক। ডাক্তারদের নৈতিক সমস্যার উৎস দুটি। প্রথমত, ডাক্তারদের সিদ্ধান্তের সাথে রোগীদের বাঁচা মরার প্রশ্ন জড়িত, আর কেউ অন্যদের সম্পর্কে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন না। তাদের অনেক ভুল কোনোদিনই সংশোধন করা সম্ভব নয়। কাজেই অর্থাভাবে রোগীদের কোনো সুবিধা থেকে বঞ্চিত করতে ডাক্তারগণ নৈতিক দিক থেকে সাহস পান না। দ্বিতীয়ত, ডাক্তারি পেশার একটি অন্তর্নিহিত সমস্যা রয়েছে। সকল স্বাধীন পেশাতেই স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে গর্হিত বলে গণ্য করা হয়। যে বিষয়ে পেশাদারদের ব্যক্তিগত স্বার্থ থাকে,
সেই বিষয়ে তারা কোনো পরামর্শ দেওয়া থেকে বিরত থাকেন। ডাক্তারদের পক্ষে তা করা সম্ভব হয় না। ডাক্তাররা রোগীদের বিভিন্ন পরীক্ষা বা অস্ত্রোপচার করার পরামর্শ দিয়ে থাকেন। এ ধরনের পরীক্ষা বা অস্ত্রোপচার করে সেই ডাক্তার নিজেই অর্থ কামাই করেন। রোগীর ব্যয় বাড়লে ডাক্তারের আয় বাড়ে। কাজেই রোগীর স্বার্থে না নিজের স্বার্থে ডাক্তাররা ব্যয়বহুল চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন সে সম্পর্কে প্রশ্ন থেকে যায়। ডাক্তারদের নৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, এ বিতর্ক চলছে কয়েক হাজার বছর ধরে। ইতিহাস পর্যালোচনা করলে ডাক্তারদের নৈতিক ভূমিকা নিয়ে তিনটি মতবাদ দেখা যায়। একটি মতবাদ বিশ্বাস করে যে ডাক্তারদের দায়িত্ব হলো চুক্তিভিত্তিক, প্রতিটি ডাক্তার তার রোগীকে সম্ভব শ্রেষ্ঠ সেবা প্রদানের জন্য দায়বদ্ধ। তিনি যদি সম্ভব শ্রেষ্ঠ সেবা প্রদান করতে ব্যর্থ হন তবে রোগীর কাছে তিনি দায়ী থাকবেন। এই মতবাদের উৎস খুঁজে পাওয়া যাবে খ্রিস্টপূর্ব 2123 থেকে 2081 সাল পর্যন্ত, যার মেয়াদ ছিল হামুরাবির সংহিতায়। হামুরাবি ছিলেন বেবিলন সমাজের অধিনায়ক। হামুরাবির বিধান হলো কোনো ডাক্তার যদি রোগীর চিকিৎসা ঠিকমতো না করেন তবে ওই ডাক্তারকে রোগীর ক্ষতিপূরণ দিতে হবে। এক্ষেত্রে ডাক্তার যদি রোগীর ক্ষতিপূরণ না করেন তবে তার আঙ্গুল কেটে ফেলতে হবে। আজকের দুনিয়াতে অমনোযোগী ডাক্তারদের আঙ্গুল কাটা হয় না তবে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে হামুরাবির ভাবধারায় অনুপ্রাণিত। ডাক্তারদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারজীবীর পেশা ও নেশা। যুক্তরাষ্ট্র ঠাট্টা করে বলা হয়ে থাকে প্রতিটি মহৎ ব্যক্তির পেছনেই থাকে তার স্ত্রী অনুপ্রেরণা, আর প্রত্যেক ভালো ডাক্তারের পেছনেই থাকে উকিলদের তাড়া। উকিলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তাররা কর্তব্য অবহেলা বিমার দ্বারস্থ হন। কর্তব্য অবহেলা বিমার ইংরেজি হলো মাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স। কিন্তু যে ডাক্তারের বিরুদ্ধে যত বেশি বিমার দাবি আসে তাকে তত বেশি বিমার কিস্তি দিতে হয়। এর ফলে ডাক্তারদের আয়ের একটি বড় অংশ চলে যায় আইনের ঝামেলা সামলাতে। ডাক্তাররা তাই উকিলদের ঘৃণা করেন। উকিলরা বলেন কর্তব্যে অবহেলাকারী ডাক্তাররা নিষ্ঠুর, আর ডাক্তাররা বলেন উকিলরা হলো হৃদয়হীন। মার্কিন যুক্তরাষ্ট্রে উকিলদের সম্পর্কে ডাক্তারদের একটি প্রিয় ঠাট্টার নমুনা দিচ্ছি। একজন হৃদরোগে আক্রান্ত রোগীর হৃৎপিণ্ড সংযোজনের প্রয়োজন দেখা দেয়। রোগীকে জানানো হয় যে হৃৎপিণ্ড সংযোজনের দুজন সম্ভাব্য দাতা রয়েছে। একজন সম্ভাব্য দাতা হলেন 25 বছরের খেলোয়াড়, আরেকজন হলেন প্রবীণ উকিল। রোগীকে বলা হলো এ দুজনের মধ্যে যে কোনো একজনের হৃৎপিণ্ড তিনি গ্রহণ করতে পারেন। ডাক্তাররা আশা করেছিলেন যে রোগী 25 বছরের খেলোয়াড়ের হৃৎপিণ্ড পছন্দ করবে, কিন্তু রোগী 60 বছরের উকিলের হৃৎপিণ্ড সংযোজন করতে চায়। কারণ জিজ্ঞাসা করলে রোগী বলে উকিলদের হৃদয় কখনো ব্যবহৃত হয় না, আর তাই 60 বছরের উকিলের হৃদয় সম্পূর্ণ অব্যবহৃত ও আন করা হবে। বুড়ো উকিলের হৃদয়ই তার পছন্দ। ডাক্তাররা উকিলদের সম্পর্কে যাই বলুন না কেন, উকিলরা ডাক্তারদের সামান্য ত্রুটি খুঁজে পেলে তাদের ছাড়েন না। উকিলরা যত মামলা জিতছে তত কর্তব্য অবহেলা বিমার খরচ বাড়ছে। ডাক্তারগণ অবশ্য নিজেরা এ খরচ বহন করেন না, তারা এ খরচ রোগীদের কাছ থেকে আদায় করেন। এর ফলে স্বাস্থ্যসেবার ব্যয় বেড়েই চলছে। ডাক্তাররাও মানুষ, তাদের কর্তব্য অবহেলা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যেখানে সরল বিশ্বাসে কর্তব্য অবহেলা হয় সেখানে ডাক্তারদের আইনগতভাবে রক্ষা পাওয়ার অধিকার থাকা অত্যন্ত যুক্তিযুক্ত। এ অধিকার অস্বীকার করলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে না, শুধু স্বাস্থ্যসেবার ব্যয় বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বেশিরভাগ দেশেই বিশ্বাস করা হয় যে ডাক্তারদের সেবার মান মামলা মোকদ্দমা করে বাড়ানো যাবে না। আদালতের পক্ষে ডাক্তারদের তত্ত্বাবধান করা সম্ভব নয়। ডাক্তারদের কার্যকর তত্ত্বাবধান করতে হবে সমগোত্রীয়দের বা পিয়ার গ্রুপে। এই মতবাদের উৎস খুঁজে পাওয়া যাবে হিপোক্রেটিসের শপথে। হিপোক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রথিত যশা চিকিৎসক। তাকে চিকিৎসা শাস্ত্রের জনক বলে গণ্য করা হয়ে থাকে। এশিয়ার উপকূলের অদূরে অবস্থিত কোস দ্বীপে তার জন্ম। বিভিন্ন দেশ সফর করে তিনি চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। পরে তিনি জন্মস্থানে ফিরে এসে দক্ষিণার বিনিময় শিষ্যদের চিকিৎসাশাস্ত্র শেখান। গ্রিক জগতের বিভিন্ন স্থান থেকে ছাত্র, রোগী ও চিকিৎসকরা তার কাছে ভিড় জমায়।
কারো কারো মতে তিনি 133 বছর বাঁচেন, আবার কেউ কেউ বলেন তার আয়ুষ্কাল ছিল 99। তার দীর্ঘ জীবনকালে তিনি অসংখ্য শিষ্যকে চিকিৎসা শাস্ত্রের প্রশিক্ষণ দেন। তার মৃত্যুর পর দেখা যায় যে ডাক্তারের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। এই অবস্থাতে হিপোক্রেটিসের শিষ্যরা একটি আচরণবিধি প্রণয়ন করেন। গুরুর প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তারা এই আচরণবিধির নামকরণ করেন হিপোক্রেটিসের শপথ। যারা ডাক্তারি পেশা গ্রহণ করেন তাদের এ ধরনের শপথ নিতে হয়। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ছাত্ররা আজও এ ধরনের শপথ নিয়ে থাকে। শপথটি নিম্নরূপ। চিকিৎসার দেবতা অ্যাপোলোর নামে দেবতা অ্যাসক্লোপিয়াস, দেবতা হেজি, দেবতা প্যানাসিয়া এবং সকল দেব ও দেবীর নামে এবং তাদের সাক্ষী করে আমি শপথ নিচ্ছি যে আমি এই শপথ ও অঙ্গীকার আমার সকল সামর্থ্য ও আমার বিচার বুদ্ধি দিয়ে বাস্তবায়ন করব। আমি আমার গুরুকে মাতা পিতার মতো সম্মান করব, তাকে আমার জীবিকার অংশীদার হিসেবে গণ্য করব। যখন তার প্রয়োজন দেখা দেবে তখন তাকে আমার আয়ের অংশ প্রদান করব। তার পরিবারের সদস্যদের আমার নিজের ভাই বলে গণ্য করব। যদি তার পরিবারের সদস্যরা চান তবে তাদের দক্ষিণা অথবা কোনো প্রতিশ্রুতি ছাড়াই আমি চিকিৎসাশাস্ত্র শেখাব। আমার ছেলেদের, আমার শিক্ষকের ছেলেদের এবং চিকিৎসকের শপথ ও দায়িত্ব যেসব চিকিৎসক গ্রহণ করেছেন তাদের চিকিৎসার নীতিমালা সম্পর্কে মৌলিক শিক্ষা ও অন্যান্য শিক্ষা প্রদান করব এবং অন্য কাউকে চিকিৎসাশাস্ত্র পড়াব না। আমার সাধ্য ও বিচার বুদ্ধি অনুসারে চিকিৎসা করে আমি রোগীদের সাহায্য করব। কিন্তু কখনো কাউকে জখম করব না অথবা কারোর প্রতি অন্যায় আচরণ করব না। কেউ চাইলে তাকে বিষ খাওয়াবো না অথবা এই ধরনের চিকিৎসার পরামর্শ দেব না। অনুরূপভাবে গর্ভপাত করানোর জন্য কোনো নারীকে যন্ত্র পেশারি দিয়ে সহায়তা করব না। আমি আমার জীবন এবং আমার পেশাকে নিষ্কলঙ্ক ও পবিত্র রাখব। আমি নিজে ছুরি ব্যবহার করব না, এমনকি পাথুরে রোগীদের ক্ষেত্রেও নয়। এ ধরনের চিকিৎসা আমি এ বিষয়ে যোগ্য কারিগরদের কাছে ছেড়ে দেব। যে গৃহে আমি প্রবেশ করি না কেন, আমি শুধু অসুস্থদের সহায়তা করতে প্রবেশ করব এবং আমি ইচ্ছাকৃত অন্যায় বা অপকার করা থেকে বিশেষ করে স্বাধীন ও দাস শ্রেণীর পুরুষ ও মহিলাদের দেহের অমর্যাদা থেকে বিরত থাকব। আমার পেশাগত কাজে যা দেখি না বা শুনি না কেন এবং পেশার বাইরেও লোকজনের সাথে আলোচনা থেকে জানি না কেন তা বাইরে প্রকাশিত হতে দেব না। এ ধরনের তথ্য আমি কখনো ফাঁস করব না এবং সবসময় এদের পবিত্র গোপনীয় তথ্য হিসাবে গণ্য করব। আমি যদি এই শপথ পালন করি ও ভঙ্গ না করি তবে যেন আমি আমার জীবন ও আমার পেশার জন্য সুনাম বয়ে আনি। যদি এ শপথ ভঙ্গ করি অথবা অস্বীকার করি তবে এর উল্টোটা যেন আমার জীবনে ঘটে। অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের মতে এই দীর্ঘ শপথে যেমন ধনাত্মক দিক রয়েছে তেমনি রয়েছে ঋণাত্মক উপাদান। হিপোক্রেটিসের শপথে ডাক্তারদের কর্তব্য দায়িত্ব সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই শপথে রয়েছে স্বল্প সংখ্যক ব্যক্তির মধ্যে চিকিৎসকের পেশা সীমিত রাখার অঙ্গীকার। চিকিৎসকদের ট্রেড ইউনিয়নের বীজ এই শপথেই নিহিত রয়েছে। চিকিৎসকদের ফি নির্ধারণ সম্পর্কে কোনো ইঙ্গিত হিপোক্রেটিসের শপথে নেই, তবে হিপোক্রেটিস এ সম্পর্কে উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন যেসব রোগীর আর্থিক স্বাচ্ছন্দ্য রয়েছে তাদের কাছ থেকে বেশি ফি আদায় করতে হবে, আর কারো যদি সামর্থ্য না থাকে তবে তাকে মাগনা চিকিৎসা করা সঙ্গত হবে। হিপোক্রেটিস বলতেন, ফর হোয়ার দ্যার ইজ লাভ অফ ম্যান দ্যার ইজ অলসো লাভ অফ দ্য আর্ট। যেখানে মানুষের জন্য মানুষের ভালোবাসা রয়েছে সেখানে চিকিৎসাবিদ্যার প্রতি ভালোবাসাও প্রতিফলিত হয়। হিপোক্রেটিসের শপথের ভিত্তিতে সমগোত্র চিকিৎসকদের একে অপরের খবরদারি সম্ভব, কিন্তু প্রকৃতপক্ষে সমগোত্র ডাক্তারগণ তাদের সহকর্মীদের ভুল ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেন। কাজে আইনগত ব্যবস্থা ছাড়া কার্যকরভাবে হিপোক্রেটিসের শপথ বাস্তবায়ন সম্ভব হয় না। অন্যদিকে আইনগত ব্যবস্থা ব্যাপক হারে গৃহীত হলে চিকিৎসার ব্যয় বেড়ে যায়। আইনগত ব্যবস্থা বা সমগোত্রীয়দের তদারকি ডাক্তারদের নৈতিক দায়িত্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। প্রতিটি ডাক্তারকে নৈতিক দায়িত্ব নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। বাইরে থেকে তার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া সম্ভব নয়। প্রতিটি ডাক্তারেরই মনে রাখতে হবে যে তিনি নিজের জন্য যা করবেন
তিনি নিজের জন্য যা করবেন না রোগীদের দিয়ে তা করানো ঠিক হবে না। এই মতবাদ হলো ডাক্তারের নৈতিকতা সম্পর্কে তৃতীয় পন্থা, কিন্তু এ দায়িত্ব পালন সহজ নয়। নিজের জীবন থেকে একটি উদাহরণ দেওয়ার লোভ সংবরণ করতে পারে না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন বন্যা উপদ্রুত অঞ্চলে সলিমুল্লাহ হল থেকে কলেরা প্রতিশোধক ইঞ্জেকশন দেওয়ার জন্য 30 সদস্যের একটি দল পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। আমিও সে দলের সদস্য ছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইঞ্জেকশন সম্পর্কে আমাদের জরুরি ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মেডিকেল অফিসার ও পরবর্তীকালে মুক্তিযুদ্ধে বীর শহীদ ডাক্তার মর্তজা। তিনি আমাদের প্রশিক্ষণ দুভাগে ভাগ করলেন, প্রথম দিন তাত্ত্বিক শিক্ষা আর দ্বিতীয় দিনে ব্যবহারিক শিক্ষা। প্রথম দিনের তাত্ত্বিক ক্লাসে ডক্টর মর্তজা জানালেন যে হাতে ইঞ্জেকশন দিতে হলে মানুষের হাতের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তিনি হাতের মাংসপেশি, শিরা, উপশিরা ও স্নায়ুতন্ত্র সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেন। তারপর ঠিকভাবে ইঞ্জেকশন না দিতে পারলে কী কী সমস্যা হয় তা আলোচনা করেন। তিনি জানালেন, অসাবধানতাবশত স্নায়ুতন্ত্র ও শিরা উপশিরাকে জখম করলে হাত অকেজো হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কী কী ভুল করলে ইঞ্জেকশন থেকে রোগ সৃষ্টি হতে পারে তাও তিনি বর্ণনা করেন এবং সঠিকভাবে ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতি বাতলে দেন। প্রথম দিনের ক্লাসের শেষে তিনি জানান যে পরদিন ক্লাসে প্রত্যেক প্রশিক্ষণার্থী আরেক প্রশিক্ষণার্থীকে ইঞ্জেকশন দেবে। আমরা সবাই গ্রামের নিরক্ষর লোকদের ইঞ্জেকশন দেওয়ার জন্য উৎসাহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আনাড়িদের হাতে ইঞ্জেকশনের কী বিপদ তা জানতাম না। যখন জানলাম তখন আনাড়ি সতীর্থদের কাছে ইঞ্জেকশন নেওয়ার ঝুঁকির ভয়ে শিওরে উঠি। দ্বিতীয় দিনের ক্লাসে ভয়ে আমি যাইনি। আমি মনে করেছিলাম যে আমার সতীর্থরা আমার চেয়ে সাহসী এবং তাদের অনেকেই হয়তো একে অন্যের হাতে ইঞ্জেকশন দিয়েছে। দুদিন পরে খোঁজ নিয়ে জানলাম 30 জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণার্থীর একজনও দ্বিতীয় দিনের ক্লাসে হাজির হয়নি। অন্যের চিকিৎসার ব্যাপারে আমরা অনেকেই সাহসী, কিন্তু একই মানদণ্ড কি আমরা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো? আমি পারিনি। আমার মনে হয় অনেক ডাক্তারই আমার মতো পালিয়ে যাবেন। ডাক্তারদের নৈতিক উভয় সংকটের কোনো সহজ সমাধান নেই। দ্রুত কারিগরি পরিবর্তনের ফলে সংকট আরও তীব্র হয়ে উঠেছে। চিকিৎসাশাস্ত্রের জ্ঞানের প্রত্যন্ত সীমায় দ্রুত গতিতে ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। যারা বিত্তবান তারা নতুন নতুন চিকিৎসার সুযোগ পাচ্ছে, অথচ যারা বিত্তহীন তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দুঃখ করে বলা হয়ে থাকে যে নিউ ইয়র্ক শহরের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত অঞ্চলে স্বাস্থ্যসেবা বাংলাদেশের চেয়ে নিকৃষ্ট। চিকিৎসা খাতে ক্রমেই বৈষম্য বাড়ছে। বৈষম্য বাড়ছে ধনী ও দরিদ্রদের মধ্যে, বাড়ছে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে এবং উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের মধ্যে। এ বৈষম্য দূর করে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করাই হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু ডাক্তারদের জন্য নয়, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদদের জন্যও বটে।